হ্যাঁ দাদা, তোমার নাম? আছে সাইজ বাড়ি হারিট, ব্লক পোলবা, জেলা? আচ্ছা, তোমার এই শশা চারা জমিতে আমাদের ওরো এগ্রি কোম্পানির ওরোমেট এই যে 20 প্রোডাক্টটা ডেমো করেছিলাম, করা হয়েছিল, কি রেজাল্ট পেয়েছে একটু বলবে দাদা? আমি জমিতে ডেমো করেছিলাম, 2 লাইন ছাড়া ডেমো করেছিলাম। তো 4-5 দিন পর, ডেমো করার পর যেটা যে দিকটা ডেমো করা ছিল সেদিকটা একটা গাছ তুললাম, আর যে দিকটা ডেমো করা ছিল না সেদিক থেকে একটা গাছ তুললাম। ডেমো করা গাছ এইটা, দেখলাম যে এক গাদা শেকড়, কোনো দাগ ফাগ বা পচা গোড়াতে কিছুই নেই, এটা সুস্থভাবে ভালো আছে। আচ্ছা, এই গাছটা আর যে দিকটা ডেমো করা হয়নি তার গাছটা কিরাম পরিছেন? যে দিকটা ডেমো করা হয়নি দেখুন, এতে কোনো শেকড়ও নেই বা মাঝখান থেকে পচা সিস্টেম ভাবটা চলে এসেছে, অন্তত এই গাছটা মরে যাবে। আচ্ছা, তার মানে আপনার বলতে চাইছো দাদা যে প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টটা কাজ হয়েছে? হ্যাঁ ভালো। আরো অন্যান্য চাষিদের একটু জানাবে দাদা যে তারপরে তোমার গাছ যে ঝিমোচ্ছ ছিল, তোমার গাছ যে ঝিমোচ্ছে সেই ঝিমানোর ভাবটা আর নেই। আচ্ছা, কাণ্ডটা যেটা ডেমো করা হয়েছে সে গাছে কাণ্ডটা কেমন আছে? হ্যাঁ ভালোই আছে, সব করে ভালোই আছে, ঝিমুনো ভাবটাও নেই, কিছুই নেই। আর অন্তত গাছের একটু চাহিদাটা, এই নাটিটা একটু মোটা আছে, মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা দাদা, ওঠে দাদা, তুমিও তো দাদা শশা বসিয়েছো এই দাদার জমিতে যে ওষুধটা ডেমো করা হয়েছে ওরোমেট এই যে 20 ওরোগ্রি কোম্পানির, তুমিও নিশ্চয়ই ব্যবহার করে দেখবে দাদা যেহেতু রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ এই দাদার ভালো হয়েছে, নিশ্চয়ই ব্যবহার করে দেখলেই বোঝা যাবে ফল পড়া হচ্ছে কি না। ধন্যবাদ দাদা।